জলাবদ্ধতা নিরসনে রাজধানী ঢাকায় বিভিন্ন পদক্ষেপের কথা বলা হলেও এরকম চিত্র যেন নিয়মে দাঁড়িয়েছে। যদিও জলাবদ্ধতা নিরসনে দুই সিটি কর্পোরেশন বড় ধরনের প্রকল্প হাতে নিয়েছে, এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার অন্যতম। এতে বছরের বেশ কিছু সময় ধরে সাধারণ মানুষের দুর্ভোগ অসহনীয়। আমাদের টার্গেট রয়েছে এই 2017 সাল নাগাদ এটাকে একেবারে জিরো না করতে পারলেও মোর দেন 80% আমরা রিডিউস করে নিয়ে আসবো। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যে আমাদের যে ড্রেনগুলো রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে ক্লিন করে দিয়েছি। এরপরও হাজারিবাগ, মিরপুর, যাত্রাবাড়ি, মালিবাগ, বাড্ডা সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা রয়ে গেছে। তাই কেবল ড্রেনেজ নয়, সমস্যার সমাধানে গোড়ায় সংস্কারের তাগিদ দেন নগরবিদরা। খালগুলোর পুনরুদ্ধার আর কালভার্ট পরিষ্কারের তাগিদ দেন তারা। খালগুলি উদ্ধার জলজট এর অন্যতম প্রধান কারণ, জলাশয়গুলোকে সংরক্ষণ অথবা ড্রেনেজ ব্যবস্থার সমন্বিতকরণে ওয়াসা, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং জেলা প্রশাসনকে নিয়ে যে একটি কর্মযজ্ঞ দেওয়ার কথা ছিল সেরকম ছিটেফোঁটা আমরা তাদের কাছে দেখিনি। রাস্তার পাশ দিয়ে যে চিকন ড্রেনগুলো, এগুলোর দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনে, আর ওই পাম্প স্টেশন চালানোর দায়িত্ব হচ্ছে একটা কল্যাণপুর ওয়াসার, বাকিগুলো ওয়াটার বোর্ডের। তো এগুলোর মধ্যে বিরাট সমন্বয় প্রয়োজন। তবে জলাবদ্ধতার জন্য ওয়াসাকে দায়ী করছেন দক্ষিণ সিটি মেয়র ও উত্তর সিটির প্রধান নির্বাহী। শিগগিরই জলাবদ্ধতা কমে আসবে বলেও আশা তাদের। আমাদের যেখানে যেখানে দখল ছিল সবগুলা খালকে আমরা টাচ করেছি, এবং আমাদের সর্বশেষ যে কোঅর্ডিনেশন মিটিং হয়েছে এই বর্ষার আগে কোনো জায়গাতেই দখল থাকবে না। হাতির ঝিলের পানি নিষ্কাশনের কারণে কাঁঠালবাগান, ধানমন্ডি সহ কয়েকটি এলাকায় জলজট হচ্ছে বলেও অভিযোগ করেন ঢাকা দক্ষিণের মেয়র। যাতে কন্টামিনেটেড ওয়াটার হাতির ঝিলে না যায়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।